খাবার ক্যাবের পাশে ঠিক ব্রিজ ব্রিজটার পাশে সামান্য ওইদিকে হাফ কিলো দিলে ইন্ডিয়া চলে গেছে। প্রতিদিন এখানে শত শত লোক এই ড্যামটি দেখতে আসে, মানে গোসল করতেছে এখানে। এখন রাবার ড্যামটি খুলে দেওয়া আছে, খরার সময় ঠিক এড়িয়ে যখন লাগে। মানুষ যখন এড়ি ধান গাড়বে ঠিক সেই সময় রাবারের মধ্যে এখানে মেশিন দিয়ে পানি দিয়ে রাবারটা ফুলিয়ে দেয়, পানি উপরে পড়ে যায়। পাশে আছে দিনাজপুর গেট, ব্রিজের ওই পাশ থেকে দিনাজপুর শুরু হবে। এই পাশটা হচ্ছে ফুলবাড়ি, এটা হচ্ছে রিমন্দর থানা, আর এটা দিনাজপুর গেট, এখান থেকে দিনাজপুর শুরু। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, আব্দুরম সাহেবের তিনি মহান স্বাধীনতা যুদ্ধের একজন অন্যতম সংগঠক, ভাষা সৈনিক, বাংলাদেশ সংবিধান সমিতির অন্যতম সদস্য এবং স্থানীয় এমপি হয়ে ইকবাল রহিমের পিতা, যিনি মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছে। এটা মেশিন ঘর, এখানে উচ্চ ক্ষমতা সম্পন্ন মেশিন আছে, যে মেশিন দিয়ে রাবার ড্যামের ভিতরে পানি দিয়ে সেটিকে রাবারটিকে ফুলিয়ে তোলা হয়।